Assalamu alaikum, hello viewers, I am Kolol. Welcome to my channel Office Expert. আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো লুকআপ ফাংশন। লুকআপ ফাংশন হচ্ছে কোনো রেফারেন্স নাম্বার বা কোনো আইডি নাম্বার দিয়ে সম্পূর্ণ ডাটা বের করার একটি পদ্ধতি। চলুন লুকআপ ফাংশন কিভাবে কাজ করে তা দেখার জন্য ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটি এক্সেল ফাইল ওপেন করব। এখানে আমরা যে ডাটাটি আছে এখান থেকে আমরা লুকআপ ভ্যালুর মাধ্যমে মোবাইল নাম্বারটি বের করব। ইজিক্যাল টু লুকআপ প্লাস ব্র্যাকেট, আমরা এখানে দুটি ফর্মুলা আছে, নিচের ফর্মুলাটা ইউজ করব। এখানে লেখা আছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটা, কমা অ্যারে, অ্যারে হচ্ছে সম্পূর্ণ টেবিল, ইন্টার। দেখেন বন্ধুরা, যে আইডি নাম্বারটা দিয়েছি আমরা সেটার মোবাইল নাম্বার কোনটি এটা আমরা শো করছে। এখানে আছে 67, 67-এর মোবাইল নাম্বার হচ্ছে এটা। দেখেন বন্ধুরা, এটার সঙ্গে এটা মিল আছে। আমরা যদি আরেকটা আইডি কপি করি, করে এখানে যদি পেস্ট করি, দেখেন বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আরেকটি করব, এখানে শুধু নেমটি নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো দেখেন, ইজিক্যাল টু লুক আপ ফার্স্ট ব্র্যাকেট লুক আপ ভ্যালু কমা, আমরা শুধু নাম আনার জন্য শুধু এটুকু সিলেক্ট করব, করে এন্টার দেব। দেখেন বন্ধুরা, 088-এর নাম আছে রফিকুন নবী। আমরা আরেকটা কপি করব, দেখেন এটা দেখেন বন্ধুরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আরেকটি লুকআপ ভ্যালু দেখব, যেখানে ফুল ডাটা কিভাবে আমরা কোনো রেফারেন্স নাম্বার দিয়ে নিয়ে আসতে পারি। দেখেন এখানে আমরা লিখব লুক আপ ফার্স্ট ব্র্যাকেট, আমরা প্রথম সূত্রটি ইউজ করব, এখানে লুক আপ ভ্যালু হচ্ছে এটা আমাদের, কমা লুক আপ ভেক্টর হচ্ছে আমাদের এটুকু, কমা রেজাল্ট ভেক্টর হচ্ছে এটুকু। আমরা লুকআপ ভেক্টরটি ফ্রিজ করব, কারণ এটা যদি আমরা ড্র্যাগ করব তখন এটা আছে A19, ড্র্যাগ করলে A20, 21, 22-তে চলে যাবে, এই জন্য ফ্রিজ করব এই নাম্বারটুকু। আমরা লুকআপ ভেক্টরটাও ফ্রিজ করে দেব F4-এর মাধ্যমে, করার পরে এন্টার দিয়ে দেব। টেনে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখেন বন্ধুরা, এখানে যে ফার্নিচারটা আছে এটার সঙ্গে এখানকার ফিগারগুলো সম্পূর্ণ মিল আছে। আমরা আরেকটা আইডি যদি আমরা কপি করি, করে যদি এখানে পেস্ট করে দিই, দেখেন বন্ধুরা সম্পূর্ণটাই মিল আছে। আমরা এখান থেকে লক্ষ লক্ষ ডাটা থেকে এভাবে আমরা লুকআপ ভ্যালুর মাধ্যমে আমরা ডাটাগুলো বের করে আনতে পারবো খুব সহজে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।